Hi friends, hi. Today we will discuss the uses of prepositions from the book of Khan Method, A Spoken Region of Learning Grammar, page number 41. The uses of about. Amara prothome jene nebo kon kon dhoroner shobder purbe about boshe. Noun, pronoun, verb plus ing, place, time. Ei dhoroner shobder purbe about boshe. About means সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, সম্বন্ধে, অর্থে about বসে। যেমন about me আমার সম্বন্ধে, সম্পর্কে, বিষয়ে বা ব্যাপারে। অর্থাৎ about me আমার সম্পর্কে, about you আপনার সম্পর্কে, about him তার সম্পর্কে, about them তাদের সম্পর্কে, about us আমাদের সম্পর্কে বা বিষয়ে, about সাথী, সাথীর সম্পর্কে, about the book বইটির সম্পর্কে, about English book ইংরেজি বইয়ের সম্পর্কে, about the writing of an English book একটি ইংরেজি বই সম্পর্কে বা বিষয়ে, about study আপনার বা তোমার পড়াশোনার বিষয়ে, about the condition of your study তোমার পড়াশোনার অবস্থান সম্পর্কে, about the people জনগণের সম্পর্কে, about the people of village গ্রামের লোকদের সম্পর্কে, about the work কাজটি সম্পর্কে, about doing the work কাজটি করার সম্পর্কে, about you doing the work তোমার কাজটি করার সম্পর্কে। এইভাবে সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, সম্বন্ধে, অর্থে প্রায় সকল ধরনের নাউনে পড়বে অ্যাবাউট বসিয়ে পড়া যায়। নাম্বার টু, অ্যাবাউট প্লাস বিং নাউন অ্যাডজেক্টিভ ভার্ব পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল পার্টিসিপল ফর্ম হওয়া অর্থে বসে। যেমন অ্যাবাউট বিং অনেস্ট সৎ হবার বিষয় বা ব্যাপারে, About his being honest, তার সৎ হবার বিষয় বা ব্যাপারে, About being honest, rich, poor, fat, a doctor, a teacher, an English teacher, an honest man, এইভাবে adjective এবং common noun বসিয়ে পড়া যায়। Number three, About having plus noun, থাকা অর্থে, যেমন About having much knowledge, অনেক জ্ঞান থাকা সম্পর্কে বা বিষয়ে, About his having much knowledge, তার অনেক জ্ঞান থাকার সম্পর্কে বা বিষয়ে। অর্থাৎ about plus having plus noun, অর্থাৎ about having plus noun এবং about his, her, their, my, our plus having plus noun বসে পড়তে হবে। Example, the teacher told us about his being an English teacher. শিক্ষক তার ইংরেজি শিক্ষক হবার ব্যাপারে আমাদেরকে বলেছিলেন। আই নো অ্যাবাউট হিস হ্যাভিং ভাস্ট নলেজ ইন ইংলিশ, আমি তার ইংরেজিতে অনেক জ্ঞান থাকার সম্পর্কে জানি। দ্য টিচার্স অলওয়েজ অ্যাডভাইজেস দ্য স্টুডেন্টস অ্যাবাউট রিডিং নিউজ পেপার, শিক্ষকরা সর্বদা ছাত্রদেরকে সংবাদপত্র পড়ার বিষয়ে উপদেশ দেন বা দিয়ে থাকেন। নাম্বার টু, সামান্য, উনিশ, বিশ, সামান্য, আগে, পরে, প্রায়, কাছাকাছি, এরূপ অর্থে অ্যাবাউট। যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরে মরে বা মৃত। এভাবে হি ইজ অ্যাবাউট টু গো, সে প্রায় যায় যায়। দ্য রেন ইজ অ্যাবাউট টু কাম, দ্য কার ইজ অ্যাবাউট টু কাম, হি ইজ অ্যাবাউট টু কাম। এইভাবে অ্যাবাউট টুর পরে যে কোনো প্রায় ভার বসে এরূপ অর্থে পড়া যায়। হি স্টেড হিয়ার অ্যাবাউট থ্রি ডেজ, সে প্রায় তিন দিন এখানে থেকেছিল। রাকিব ইজ অ্যাবাউট 17 ইয়ার্স ওল্ড, রাকিবের বয়স প্রায় 17 বছর। হি স্পেন্ট অ্যাবাউট 500 টাকা, সে প্রায় 500 টাকা ব্যয় করেছিল। দ্য কুকিং ইজ অ্যাবাউট টু বি ফিনিশড, রান্না প্রায় শেষ প্রান্তে বা শেষ হয় এমন। ইট ইজ অ্যাবাউট 5 o'clock, এখন প্রায় 5টা বাজে। উই আর নাও অ্যাবাউট দ্য হাউস, আমরা এখন বাড়িটার কাছাকাছি আছি। দ্যাট মিন্স উই আর নাও অ্যাবাউট দ্য হাউস, স্টেশন, স্কুল, কলেজ, এনি অফ দ্য প্লেস আমরা এখানে বসে
করতে পারবো। হাই ফ্রেন্ডস, আমরা এখানে এইভাবেই বলবো, যে কোনো সেন্টেন্স দিয়ে এরূপ এরূপ ভাবে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব, তৈরি করা যায়। তাই আসুন এইভাবে আমরা প্র্যাকটিস করি। এখানে সেখানে এরূপ অর্থে অ্যাবাউট, উই ওয়ার ওয়াকিং অ্যাবাউট ইন দ্য ভিলেজ, আমরা গ্রামের এখানে সেখানে হাঁটতেছিলাম। উই শুড নট থ্রো ট্রাস্ট অ্যাবাউট, আমাদের এখানে সেখানে ময়লা ফেলা উচিত না। হ্যালো ফ্রেন্ডস, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট মোর ভিডিওস খান মেথু পাবলিকেশন। ওয়েলকাম টু নেক্সট ইউজেস বিসাইড।